আমাকে প্রচুর মুসলিম ভাই বোন আমাকে ভালোবাসে এবং আমার ভিডিও দেখে, তাদেরকে আমি তাদের চরণ আমার এইখানটা রাখি, এইখানটা রাখি, তাদেরকে আমরা প্রণাম জানাই। তাই কখনো ধর্ম টেনে নিয়ে এসে কোনো রাইট আর কোনো রকম মানুষের সিম্প্যাথি গেইন করার চেষ্টা করবো না। মেয়ে নিয়ে বউ নিয়ে অনেক গেম খেলেছো, তুমিও কি সিম্প্যাথি পাশে থেকে থেকে গা ঘষে ফেলেছো নাকি? সিম্প্যাথি কার? কাউকে পাচ্ছ না, ধর্মকে টেনে এসো, ওনায় ন্যাংরা পেয়েছে, তুমি ন্যাংরা পাচ্ছ না, তাই ধর্মকে নিয়ে এসছো, তাই না? খুব গেম খেলা হচ্ছে না, ধর্ম অধর্ম খুব গেম খেলা হচ্ছে, তোমাদেরটা ধর্ম অধর্ম না, ভালো কথাটাকেও মানুষেরকে ধর্মের সঙ্গে নিয়ে যাচ্ছে। যখন মির্জাফর ঠিকই তো বলে ইপ্সিতা, ইপ্সিতার ভিডিওটা যারা না দেখে থাকো দেখে আসো, অনেক পুরনো কথা আছে, গসিপ আছে, যেগুলো কিন্তু আমি জানি না, ইপ্সিতা জানি, ইপ্সিতা এবার পোল খুলবে। শমসিদের চ্যানেল খেয়ে নিয়ে এখন এরা কত সতী পানা, এখন আবার বড়ো চ্যানেল বাঁচাতে গেছে, একটা বড়ো মানে একটা ছোটো চ্যানেল গিলে নিয়ে এখন বড়ো চ্যানেল বাঁচা, স্বার্থপর গিলে নিতে পেরেছিলে না? আর এটা বড়ো আছে, বড়ো মাল দিচ্ছে, বড়ো মাল দিচ্ছে না, হ্যাঁ বুঝতে পেরেছি, বড়ো মাল দিচ্ছে, তার জন্যে সবাইকে নিয়ে একবারে পার্সোনাল অ্যাটাক। সঞ্জয় শশাপালা নিয়ে লোকের ঘরে ঢুকে যাচ্ছে, বিশাল দোষ। আর এরা লোকের একবারে পার্সোনাল ঘরে যে কথা শুধু গুচুর 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 দুজনের মধ্যে আছে সেটা নিয়ে একবারে ওয়াইটিতে বেরিয়ে আসছে, দারুণ। তাকে অ্যাপ্রিসিয়েট করে কমিউনিটি পোস্ট, কমিউনিটিতে দেওয়া হচ্ছে, না দারুণ, জিও গুরু জিরো। আর আমি ছেঁকে 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 কমিউনিটিতে যখন দিচ্ছিলাম খুব গায়ে লাগছিলো, তাই না? খুব গায়ে লাগছিলো, ছেঁকে ছেঁকে মালগুলোকে কমিউনিটিতে বসাচ্ছিলাম। আমার কমিউনিটি যেমন ওর কমিউনিটিতে যে ছেঁকে মাল বসাবে, তেমনি আমার কমিউনিটিতে আমিও ছেঁকে ছেঁকে মাল বসাবো। গড, ইপ্সিতা তুমি কি ভিডিও করেছো, গুরু গুরু তুমি কি ভিডিও করেছো, ইপ্সিতা লাভ ইউ, ইমা তুমিও নেমে পড়লে খিস্তিতে, ইমা তুমিও নেমে পড়লে রোস্টিংয়ে, যা কী হবে ওদের। আমি তোমার কমেন্ট বক্সে কমেন্ট লেখার পরেও শান্তি পাচ্ছিলাম না ইপ্সিতা, তাই আমি ভিডিওটা করে ফেললাম। জানো সতীরা যারা পর্ন মুভি করে তারাই তো সতীত্বের গল্প করে, আমার সতীত্ব, আর ঠিক মির্জাফরও তাই কাজ, কাশি উঠে আসছে গুরু। যখন মির্জাফরকে মহল বলেছিল মির্জাফরের জাত, তখন গায়ে লাগেনি, দারুণ টপিক তুলেছ, দারুণ, উফ আজকে ফাটিয়ে দিয়েছো, তোমার প্রথম ভিডিও সুপার ডুপার হিট। মানে এরা নিজের স্বার্থের জন্যে কারো পার্সোনাল লাইফকে ওপেন করে দিতে পারে, এরা নিজের স্বার্থের জন্যে ধর্মকেও সামনে আনতে পারে, এরা নিজের স্বার্থের জন্য অন্যের চ্যানেল রাক্ষসের মতো ছিঁড়ে খেয়ে নিতে পারে, আবার নিজের স্বার্থের জন্যে অন্যের চ্যানেল বাঁচাও বাঁচাও, বড় বড় ইউটিউবাররা চ্যানেলটাকে বাঁচাও ন্যাকামো করতে জানে, সব বোকাচোদার দলগুলো এক জায়গায় হয়েছে, সব ফাটাচ্ছ গরু ফাটাচ্ছ। ধর্মের কল বাতাসে নড়ে, কেমন লাগছে গুরু? তুমি যে বীজ বুনবা সেই গাছটাই কিন্তু উঠবে, কাটা চারা লাগিয়েছো, খোঁচা তো এখন একটু খেতে হবেই। কি দিল ইপ্সিতা, আমি আর মুখে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, ইপ্সিতা তুমি কি দিলে, আমি মানে আমি এটা মানে ভিডিওটা এখানে দাঁড় করিয়ে দেখতে দেখতে চা করছিলাম, এই দেখো আমার চা, আমি চা করে আমি ভিডিওটা আমি দেখে সাথে সাথে ক্যামেরা অন করে ফেলেছি। গুরু 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 জিও জিও গুরু, আহ তাহলে সেই সময় আমি এক বছর আগে তোমার ভিডিও দেখে আমি ফ্যান কেন হয়েছিলাম, দেখো আজকে আমার ভালো লাগছে যে না আমি সঠিক রাস্তা সেদিনই আমার মন বলেছিল। তবে হ্যাঁ, জীবনে চলার পথে তো মাঝখানে কিছু ভুলভাল মানুষের সঙ্গে তো টক্কর লাগবেই, তাই না? হাজার নাং ধরার থেকে যদি একটা নাং ধরে থাকলে না তাকে বলা যায় সবার সামনে, প্রাউড ফিল করি প্রাউডের সাথে, কিন্তু যারা হাজারটা করে তারা কার নামটা বলবে, সব নাম তো লুকানো থাকে, হোয়াটসঅ্যাপে শুধু সিনেমা আসে। ওরে ঘাটিস না ঘাটিস না ঘাটিস না, একবারে ডলতে জানি আমি ফাঁক করে, বাল ছিঁড়ে আমার তাল পাকাবে। পনস্টারের মেয়েদের তো নিশ্চয়ই বিয়ে হয়, তাই না? কোনো অসুবিধা হবে না, দুটো মেয়ে তো যথেষ্ট, আরামসে বিয়ে হয়ে যাবে, পনস্টার রক অ্যান্ড রোল চালাও গুরু, আমি আছি পাশে। প্যার কিয়া তো ডরনা ক্যা, আজি প্যার কিয়া তো ডরনা ক্যা, প্যার কিয়া হে চোরি নিখি, চোরি নেহি কি ছুপ ছুপ কে আহে ভরনা ক্যা, জব প্যার কিয়া তো ডরনা ক্যা, জব প্যার কিয়া তো ডরনা ক্যা। ভাইলেন্ট ছড়ানো আর ভাইলেন্ট না ছড়ানো দুটোর মধ্যে পার্থক্য একটাই, একটা ছড়াচ্ছে একটা ছড়াচ্ছে না, আমারটা ছড়াচ্ছে না তোদেরটা ছড়াচ্ছে, নোংরা চোদার দল। হঠাৎ করে কেউ তো আবার একটা স্বামী নিয়েই খুশি, ভালো, আসলে আমার বয়সটাই
আমার বয়স এখন 16, যে এরকম করি না, ভাল লাগে, ডাকি সবাইকে ভালোবেসে ভিউ দেওয়ার জন্যে, এইগুলো এগুলো দেখিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিই না, হোয়াটসঅ্যাপ নাম্বার এক জায়গায় দেয়া, সবাইকে দিলে মারবে, রাস্তায় বেরোতে পারবো না, তাই না? তারপরে তো ওয়াইটিতে সবার ফোনে ব্যস্ত থাকি ঘন্টার পর ঘন্টা, রাত 1:30, 2:00, 3:00 অবধি বন্ধুদের সাথে, ওয়াইটির মেয়ে মহিলা বন্ধুদের সাথে গল্প করি। গুরু গুরু গুরু, দারুণ দিলে, দারুণ দিলে, মানে তোমার এই ভিডিওটা দেখার পর জাস্ট ফর আমি ফ্যান হয়ে গেছি, ফ্যান। মানে এরা নিজেদের প্রয়োজনে ধর্ম অধর্ম, হ্যাঁ, আমরা আমাদের আমরা প্রাণ দিয়ে ভালোবাসি হিন্দু মুসলিমকে, আমরা এক, আমাদের এক পাড়াতে আমরা হিন্দু ঘর মুসলিম ঘর সব একসাথে, আমাদের কোনো জাতির কোনো ভেদাভেদ নেই, কেউ আমাদের মধ্যে অসমান না, আমরা সবাই সমান, আমরা ভারতবর্ষে বসবাস করি, এটা গণতান্ত্রিক দেশ, এখানে প্রত্যেকটা মানুষ স্বাধীন, এবং আমরা সবাই সব ধর্মের মানুষ আমাদের ভারতবর্ষে বসবাস করে, এবং মানের সাথে সম্মানের সাথে, কখনোই ধর্মকে টেনে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করবা না, বিষাক্ত হুল তোমার ওই বান্টু আয়োজন করে পাটিয়ে ঘুরিয়ে দেবো, প্রচণ্ড বান্টুবাজি করে যাচ্ছ, প্রচণ্ড তোমার বান্টুবাজি চলছে, কতটা ব্রেন আছে, সব তো মহিলা মহলের ভেতরে গোলটা খাচ্ছ, তোমার মতো বান্টুবাজিকে না ঘোল খাইয়ে একবারে এপিট ওপিট করে দেবো, এপাশ ওপাশ থপাস, কেন এপাং ওপাং ঝপাং। উফ, আমার ঈপ্সিতার ভিডিওটা আজকে আমার মন ছুঁয়ে গেছে, মন ছুঁয়ে গেছে, যত প্রশংসা কম কম কম, আজকের ওর প্রথম ভিডিও হিট, হিট কর গায়া বস, তোমার কাছে শিখতে হবে ঈপ্সিতা, আর আমার তো দিদিমণির কথা চিন্তা করছি, ঠিক সেম এরকম হবে, এ বাবা, এটাই কল গেছে, যাদের কাছে গেছে তারা ঠিক আন্দাজ করে ফেলবে, এ বাবা ঈপ্সিতাও ভিডিও নামিয়ে দিল, এ মা কি হবে, এই ঠিক যার যার কাছে এই কলটা গেছে আমাকে বলবে কিন্তু কমেন্ট বক্সে, যদিও কমেন্ট লিখবেন আমি জানি, বিস্কুট ছাড়া চা খেতে ভালো লাগে, চাটা বিস্কুটটা নেই, এই আমার বর যেমন ভেড়া, পনস্টারের বড় ভেড়া, কারণ পনস্টারে পনস্টার সিনেমা দেখে কিন্তু আইটি সেক্টর তো ঠিক মেকআপ করে নিয়েছে, পনস্টারের পনস্টারের ভিডিও যাতে ভাইরাল না হয়ে যায় ঠিক একদম জায়গা থেকে ডিলিট করতে পেরেছে, পনস্টার আমার বড় ভেড়া আমাকে ভালোবাসে তো, তাই আমার ভালোবাসায় অন্ধ হয়ে পাগল হয়ে যা বউ, অবশ্যই বউ ভালোবাসে, নাহলে কত টাকা দিয়ে, কত লক্ষ টাকা দিয়ে কি হাজার টাকা, কত হাজার টাকা দিয়ে কি বাথরুম মোতার জায়গা করে দিত, তাই না, হাগু মুতুর জায়গা, প্যার কিয়া তো ডরনা ক্যা, আজি প্যার কিয়া তো ডরনা ক্যা, কারণ অনেকজনকে তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়, কাকে কাকে সময় দেবো, এ তার জন্য চলে আসে না, তাই সময় দেবে না, মানে দাঁড়া তোর ছবি পাবলিশ করছি, এবং ওটা যদি বরের হাতে পড়ে যায় তখন কী করতে হবে, প্ল্যান করে যাদের ভালোবাসে তাদেরকে লাইনে নিয়ে নিতে হবে, খুব কাঁদতে হবে, ভীষণ কেঁদে কেঁদে সিম্প্যাথি নিতে হবে তাদের কাছে, যে আমি ফেঁসে গেছি কী হবে, ফেঁসে গেছি কী হবে, তখন তারা তো ভালোবাসে অন্ধের মতো, তখন তার জন্য বাঁচানোর একটা চেষ্টা করবে, কিন্তু সে তখনও জানতো না যে এত কিমি ঘটনা, এখন সব বুঝতে পারছি, মানে না সত্যি যতই চাপা দিয়ে রাখো সত্যি কিন্তু বেরোবি, যেমন আমার আমার সত্যিটা তোরা বের করলি, কি সুন্দর আমাকে ব্ল্যাকমেল করে করে, তাই না, আমি ভীষণ আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কী করবো করবো না, কী করবো কী করবো কী করবো কী করবো, আমি ভয় পেতে পেতে তারপর ভিডিওটা করলাম, না ভয়কে এবার আমায় করতে হবে জয়, নাহলে লড়তে পারবো না কখনোই, ওরে বাবা আর আমাদের ধর্মের গুরু, গুরুমা লাইভে বসে বসে সুন্দর সবাইকে প্রবচন শোনায়, সব আমার গুরুমার লাইভে গিয়ে মন্ত্র নিয়ে আসে, ভুল পথে যাচ্ছ, ভুল মন্ত্র, কাটা গাছ লাগিয়েছিল কাটা খোঁচা খাবে, এবার তোমরা জুটবা তোমাদেরকেও এদিক ওদিক করে কাটার খোঁচা লাগবে, তাই সময় থাকতে শুধরে যাও, মিথ্যা কখনো মিথ্যা দিয়ে কোনো বড় সিঁড়ি হয় না, আমি বানিয়ে বানিয়ে যতই মিথ্যে কথা বলতাম আরও মিথ্যে আরও মিথ্যে আমি আরও মিথ্যে আমায় তোমাদের বলতে হতো, এর থেকে সত্যি বলে চলো ভালো, মারবা তো মারবা, কাটবা তো কাটবা, কাটো মারো, আমি অন্যায় করলে আমার শাস্তি ভগবান দেবেই, যে কোনো প্রকারে দেবে, শ্রমের চ্যানেল খেয়েছ, উফ শান্তি পাচ্ছি, শান্তি মনে শান্তি, আত্মার শান্তি, সঞ্জয় কলা শশা সামলে রাখো, অনেক কাজে লাগবে এখন তোমার, সঞ্জয় কলা শশা সামলে, যেখানে সেখানে ব্যবহার করো না, ওগুলো অনেক কাজে লাগবে, কাজে ভালো ভালো কাজে ইউজ করতে হবে,
চ্যানেল যা সীমার থটসে ভিডিওটা যাচ্ছে, ভিডিওটা দেখার পর কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর অল্প বাকি আছে, 80-85টা বাকি আছে। মাপি বল বল আমার চ্যানেল থটসকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাম্পি বলেছে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর জাস্ট সীমার চ্যানেল থটসকে, যেটাই ভিডিওটা যাচ্ছে। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।